বুদ্ধি ভাই মারো মারো আচ্ছা করে ঝাটা পিটা করো ওই বুদ্ধি জায়গা তাড়াতেই হবে মারো আমিও লাঠি দিয়ে মারছি এ এ নে ঠিক বলেছিস না ওকে আজকে ছাড়বই না দাঁড়া তো ওকে যে পিটি ওকে যে তাড়িয়ে ছাড় আরে ইন্দু ঘুরছ কি আমার গায়ে ঝাটা লাগছে আমার পিঠে 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 জড়িয়ে ধরেছে বুদ্ধি ওকে পিঠে মারো তো বন্ধুরা আগের দিন তো দেখতেই পেয়েছো সুবলকে কিভাবে বুদ্ধি জড়িয়ে ধরেছিল আর তারপরে এই সবাই মিলে বিকালবেলা এসে বাইরে বসে কি করছো ওরা চলো চলো দেখে নি আচ্ছা দিদি ভাই কি হয়েছে বলো তো তখন থেকে দেখছি দাদা ভাই কেমন যেন অন্য মনুষ্য মনমরা হয়ে মাথায় হাত দিয়ে বসে আছে হেরেরো না আর বলিস না কি আর হবে তোর দাদা যা হয়েছে আজকে সত্যি আমার শুনেই তো ভয় কেমন হচ্ছে দাদা ভাই ও দাদা ভাই আরে কি হয়েছে কি তোমার কিছু কথা তো বলো আরে ডোনা কি বলবো আমার দুঃখের কথা আর শোনানোর মতন নয় আজকে দুপুরে জানো না ওই ভূতনি এসেছিল এসে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল সে যে কি কাণ্ড চি 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 আমার সতীত্ব সব নষ্ট হয়ে গেল জীবনে যা করিনি সেটা আজকে আমার সাথে হলো এ মুখ আমি কোথায় লোকাবো বলি ভূতনি তোমার সঙ্গে কি করেছে সতীত্ব নষ্ট হয়ে গেল এ কি গো কি বলছো তুমি হেনা বউছাড়া আমি অন্য কোন মেয়ের গায়ে কোনোদিন স্পর্শ করিনি আর ওই ভূতনি আমাকে পেছন থেকে এসে জড়িয়ে ধরেছিল এটা সতীত্ব নষ্ট নয় তো আর কি বলবো দাদা ভাই তার মানে ভূতনি তোমার প্রেমের নিঘাত পড়েছে এই রে বৌদি ভাই শেষ পর্যন্ত ভূতনি তোমার সতীন সতীন না হাতি হ্যাঁ কোথাকার কোন ভূতনি কোন শেওড়া গাছ থেকে নেমে এসেছে কে জানে এসে জ্বালিয়ে খাচ্ছে আমার সংসারটা তছনছ করে দিল ভয় দেখিয়ে দেখিয়ে শান্তি হচ্ছে না শেষ পর্যন্ত গিয়ে আবার বরকে চেপে ধরেছে দাঁড়া না ওকে যদি সামনে পেতাম না মূলো ঝাঁটা দিয়ে মেরে এই বাড়ি থেকে দূর করতাম যখন সব কথা চলছে সেই সময় ভূতনি তো চালের ওপর বসে এতক্ষণ সব শুনছিল মেয়েটা দেখি খুব সাহস আমাকে মূলো ঝেঁটা দিয়ে পিঠা করবে বলছে বর বর দাঁড়া না তোর বরকে আমি নিয়ে চলে যাবো সুন্দর ছেলেটা আর অত সুন্দর ছেলের কপালে ওই রকম একটা পেকনির মতো বউ জুটেছে আমার মতো সুন্দরী বউ না হলে কি মানা রে ঈশ্বর ঠিকই বলেছে যা করার এবার একটু তুই তাড়াতাড়ি কর বুঝলি কি করতে হবে আমাদের কিছু তো বল এদিকে যখন সবাই বাইরে ভূতনিকে নিয়ে আলোচনায় ব্যস্ত সেই সময় হঠাৎ করে ঘর থেকে ঠাকমা এলো বেরিয়ে এই যে বলছি বৌমারা যা করবা বুঝে সুঝে করবা কিন্তু কোনো ঝামেলা যদি হয় আমি কিন্তু বাপু কিছু জানি নে এইসব বলি কি এইসব ওই অল্প বয়সী ছেলে মেয়েদের এখন যত রাজ্যের মাথা ব্যথা এই এই না আর ঈশা এই তোমাদেরকেই বলছি আচ্ছা বলো দেখি মানুষের সঙ্গে এইসব করাটা ঠিক চলে কিন্তু ভূতের সঙ্গে কি এইসব মানায় ইতে বিপরীত হয়ে গেলে বাড়ির একটা কল্যাণ অকল্যাণ আছে বলে কথা আরে মাসিমা আপনি খামুখা চিন্তা করছেন এসবে কিচ্ছু হবে না আরে তেমন কিচ্ছু নয় আর না বাপু ও সব বাবা বিশ্বাস নেই ভূত পেতে বাবা সুবল ভালো কথা বলছি বাবা ওরা যা করছে করুক কিন্তু বিশু ওদাকে ডেকে আন বাবা যা হবে ওনার সামনে হোক মা কিন্তু ঠিকই বলেছে খুব একটা ভুল কিছু বলেনি বুঝলি এই সবে তো কোনো ভরসা নেই তোরা যা করবি কর তাতে আমরা বাধা দিচ্ছি না কিন্তু বিশু ওঝাকে ডেকে নিয়ে কর উনি থাকলে যদি এদিক ওদিক হয়ে যায় তখন তো উনি রক্ষা করতে পারবে আচ্ছা সুবল তুমি বাবা দেরি করো না তাড়াতাড়ি চলে যাও ওই বিষয়টাকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো যা করার উনি এলেই হবে আমি যাই ঘরে যাই ভালো লাগে না বুড়ি বয়সে যত রাজ্যের আপদ আমারই বাড়িতে জোটে আচ্ছা ইন্দু আমি তাহলে গেলাম আমি বিষয়টাকে ডেকে নিয়ে আসি তাড়াতাড়ি এই বলে যেই না সুবল যেতে যাবে ভূতনি এসে তো সুবলকে জড়িয়ে ধরলো আরে ইন্দু বাঁচা আমাকে আবার জড়িয়ে ধরেছে গো ইন্দু গো আমাকে জড়িয়ে ধরেছে ভূতে বাঁচাও 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 ইন্দু এবার তুমি ভয় পাচ্ছ না সোনা আমি তোমায় কত ভালোবাসি তোমাকে ছেড়ে আমি যাবো না সোনা তুমি আমাকে কেন তাড়াচ্ছো ইন্দু আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে গো আমার কি হবে গো ইন্দু গো এইবার তোকে আমি পিটাবো দাঁড়া তোকে আমি অনেকক্ষণ ধরে পাচ্ছিলাম না বুঝলি না তো দাদাকে ধরেছে তার মানে তো দাদার পিঠের দিকে বা সামনের দিকেই আছে ওকে যদি ঝাঁটা পিটা করি তাহলে ভূতনি টাইট হবে দাঁড়া তোকে আজ আমি এমনি বিদায় তো এইবার আমরা ঝাঁটা নিয়ে চলে এসেছি এইবার দেখো ওই তোমার ভূতনি আমার বরকে জড়িয়ে ধরেছে হ্যাঁ কত সাহস ওর আজকে একদিন কি আমার একদিন হেনা শুরু কর মারতে শুরু কর আমার বরকে জড়ি ধরা সাহস মতো না বুঝি যাও বুঝি যাও যাও মানে এই বলে বুদ্ধি তো আবার উঠে চলে গেল
এদিকে ইন্দু তো পিঠা দিয়ে থাকলো। আরে ইন্দু আমার গায়ে লাগছে, আমাকে পিটিও না, আর মেরো না মেরো না মেরো না, ইন্দু আমার গায়ে লাগছে, আমার গায়ে, আর নেই আর নেই আর নেই, ছেড়ে দিয়েছে, থামো থামো থামো। হ্যাঁ কি বলছো, সে ছেড়ে দিয়েছে, চলে গেছে? এই না তো দাদাভাই বলতে চলে গেছে নাকি? হ্যাঁ ইন্দু, এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচলাম, ওরে বাবা, আমার বুকে হাত দিয়ে কিভাবে চেপে ধরেছিল, কিছুতেই ছাড়ছিল না, আমার প্রাণটা মনে হচ্ছিল যেন চলে যাবে, ওরে বাবা, আমার ঘাড়ের কাছে মনে হচ্ছিল যেন নিঃশ্বাস ফেলছে, সে ভয়ঙ্কর নিঃশ্বাস, মনে হচ্ছে যেন আমার কান টান ছিঁড়ে খেয়ে নেবে। ইন্দু বাঁচালে বাবা, তুমি বাঁচালে আমাকে। কি গো কি বলছো, কি তোমার ঘাড়ের কাছে নিঃশ্বাস, চি 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 চি, আমার এত ভালো বোন, তাকে এরকম করে জ্বালাচ্ছে, ওকে তো ওই জন্য আমি আজকে মেরেছি, দুবার দুম মেরেছি, দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে, পালিয়েছে ভয়ে আজকে। হেনা হেনা আর দেরি করিস না বুঝলি, এবার তুই কি সব করবি বলছিলি, তাড়াতাড়ি ব্যবস্থা কর। হ্যাঁ হ্যাঁ দিদিভাই, সবই তো করবো, আমি তো বলেইছি, কিন্তু এখন তো বিকালবেলা, রাত না হলে তো করতে পারবো না। ঠিক আছে হেনা, যা যা জোগাড় করার তুই কর। আর এই এই যে শুনছো, তুমি তাড়াতাড়ি যাবো, বিশ্বজাকে ডেকে নিয়ে আসো যত তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ হ্যাঁ ইন্দু, চিন্তা করো না, আমি যাচ্ছি, আমি এক্ষুনি বিশ্বজাকে ডেকে নিয়ে আসছি। ওরে বাবা রে, মরে গেছি গো, জানার বাড়ি দিয়ে আমার মিটটা একেবারে শেষ করে দিয়েছে, কি হারামজাদি মেয়ে, বাবা রে বাবা। আর এদিকে রাত যখন ঠিক বারোটা, ঘড়ির কাঁটায় ঢং করে বেজে উঠলো শব্দ, সেই সময় ঈশা হেনা ডোনা আর ইন্দু বসে পড়লো প্ল্যান চেট করার জন্য সামনে একটা মোমবাতি নিয়ে। আর ঠিক তারই পেছনে সোফার উপর আমাদের ছোট্ট পরি তুলি দিদির হাত ধরে ভয়ে বসে থাকলো। দিদি তুলি দিদি, আমার না খুব ভয় করছে, সত্যি সত্যি ভূত আসবে না তো? আরে বুনু, ভয় তো আমারও লাগছে, কিন্তু আমরা হাত ধরে বসে থাকবো, হেনা মাসিমণি বলেছে না, কোনো মতেই তুই আমার হাত ছাড়বি না, ভয় পাস না ভয় পাস না। আচ্ছা আমি সবাইকে যা যা বলেছিলাম সকলের মনে আছে তো? যতক্ষণ প্ল্যান চেট চলবে ততক্ষণ কিন্তু কেউ কারোর হাত ছাড়বে না, এইভাবেই শক্ত করে হাত ধরে রাখবে, হাত যদি ছেড়ে দাও তাহলে কিন্তু আর রক্ষে নেই, আত্মা কিন্তু সেই সুযোগে কারোর ক্ষতি করে দিতে পারে, একজনের জন্য সকলে বিপদে পড়ে যাবো, সেই জন্য তোমরা কিন্তু আমার কথাটা মানবে। হ্যাঁ হ্যাঁ হেনা, আমি জানি, বাবা রে হাত আমি ছাড়বো না, আমি শক্ত করে ধরে রাখবো, এই দিদি তুই কিন্তু ভুল করেও হাত ছাড়বি না, রিমা তুই আর তুলি কিন্তু হাত ছাড়বি না, দুজনে কিন্তু হাত ধরে থাকবি শক্ত করে। দিদি শোন না, তুই লাইটারটা দিয়ে মোমবাতিটা আগে জ্বালা, আমি তারপর জাখরার করছি। বাবা রে হেনা, আমার তো খুব খুব ভয় লাগছে রে, এই সব তো কখনো করিনি, এই তোর পাল্লায় পড়ে করতে বসেছি, কি যে হবে ভগবানই জানে, ঠিক আছে আমি দিচ্ছি। এই বলে ডোনা তো মোমবাতিটাকে জ্বালিয়ে দিল। ওকে তাহলে সবাই তৈরি তো? এইবার কিন্তু আমি ডাকতে শুরু করব, হাত কিন্তু কেউ ছিল না আবার বলে দিলাম। আমি জানি তুমি এখানেই আছো, আমাদের আশেপাশে কোথাও আছো, তুমি তুমি আমাদের কথা শুনতে পাচ্ছো, শুনতে পাচ্ছো তুমি, আমি ডাকছি তোমাকে, কোথায় আছো তুমি, এসো এসো বলছি সামনে, কি চাও তুমি আমাদের কাছে, তুমি শুনতে পাচ্ছো তো? এদিকে ভূতনি তো এসে হাজির। আমাকে ডাকছে, চালাকি, আমাকে ডেকে তাড়াবে, আমি অত সমাজে তাড়া দেবো না, দেখ না তোদেরকে কিরাম করে আমি জ্বালাই, কিরাম করে লন্ড ভন্ড করি গর্দর। এই বলে ভূতনি তো মোমবাতিটা ফু দিয়ে নিভিয়ে দিল। আরে আরে মোমবাতিটা নিভে গেল কি করে, হট করে দেখলি হেনা, আমার খুব মন কুটাচ্ছিল, আমার খুব ভয় লাগছে, এবার কি হবে, তো যতটা সোজা সাপটা ভেবেছিলি ততটা নয়, এ যে সে নয়, এ নিশ্চয়ই কোনো খতরনাক ভূত পেতনি, ওরে বাবা রে আমার ভয় করছে। এ হেনা তো তো তোর দাদা ভয় তো এখনো এলো না রে, আমি তোকে বারবার বললাম না আরেকটু দাঁড়া, ও আসুক আগে, বিশ্বজাকে নিয়ে না এলে এইসব করা উচিত হয়নি আমাদের, খুব ভুল ডিসিশন নিয়ে ফেলেছি, এবার কি হবে, এবার যদি কিছু হয়, ওরে বাবা রে, রাম 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 রাম। কিছু হবে না, অত ভয় পেও না, তাহলে তো আমাদের ক্ষতি হয়ে যাবে, তোমরা কিন্তু হাত ছেড়ো না, যত যাই হয়ে যাক। দেখ না এইবার তোদের মজা দেখাবো, এই নে এই নে এই নে। ওরে বাবা রে, এ বালিশ মানে সব ছুটছে, আমার খুব ভয় করছে, ওরে বাবা আমি পালাই, আমি পালাই, আমি এখানে থাকবো না, ওরে বাবা দিদি ভাই আমার দিকে বালিশ গুলো ছুটে ছুটে মারছে। দিদি তুই এটা কি করলি, তুই হাত ছেড়ে দিলি কেন, আমাদের তো ক্ষতি হয়ে যাবে, এবার এইটা কি করলি তুই, না আমি তোদের চক্করে পড়বো না, আমি এখান থেকে পালাই, ওরে বাবা। কিন্তু ডোনা যেই না পালাতে যাবে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে ইরে পালাবি কোথায়, আমাকে তাড়ানোর চেষ্টা, আমি তো ঘর মুটকাবো আমি। ওরে বাবা রে দিদি ভাই, আমার গলা চুকে যাচ্ছে, আমাকে কেউ একটা ধরেছে দিদি ভাই, কিছু করো তোমরা, এনা রে বাজা 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 বাজা, ওরে বাবা রে আমি এবার কি করব, মরে গেলাম রে, সর্বনাশ হয়ে গেল, ভগবান যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো, দিদিকে বারবার পই পই করে বারণ করলাম, যা হয়ে যাক কেউ হাত ছাড়বে না, আর ও সেই বোকার মতো হাত ছাড়লো, আমি এবার কি করব, আমার তো সবকিছু এবার সবকিছু সব বাইরে চলে যাচ্ছে, না না দিদি ভাই সত্যি দাদা ভাইয়ের আশাটা খুব দরকার এই মুহূর্তে, আমি যেটা ভেবেছিলাম সেটা হলো না, দিদি ভাইয়ের জন্য সবটা পণ্ড হয়ে গিয়েছে, কি করি কি করি বাবা রে, আমার ছেড়ে দে, আমি তো কোনো ক্ষতি করিনি, আমি কি মরতে এলাম এই ঘরে, ওরে ওরে আমায় বাঁচাও গো, রাজ কোথায় গেলে তুমি, ওরে বাবা রে আমি কি করবো, কি ঠান্ডা ঠান্ডা, হাতগুলো মনে হচ্ছে বরফের মতো, আমার
মাথা থেকে কাম পা অবধি চড়ছে। ওরে বাবা রে, আমি কি করবো? দিদি ভাই বাঁচা। এই ডুনা যখন ভয় কাঁপছে, সেই সময় তান্ত্রিক বাবাকে তো সুবল নিয়ে চলে এলো। ভয় নেই ভয় নেই, কাউরির ভয় নেই, আমি চলে এসেছি এখানে। এই কার সাহস এত বড়? হিং ক্রিং ফট, হং হিং ক্রিং ফট। বাড়িদিকে তান্ত্রিকের মন্ত্র পড়তে না পড়তেই ভূতনি তো রোনাকে ছেড়ে উপরে ঝুলে গেল। আমার মনে হচ্ছে ও আমায় ছেড়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমায় ছেড়ে দিয়েছে। আমার শরীরটা হালকা লাগছে, এতক্ষণ ভারী। তান্ত্রিক বাবা, আপনার অনেক অনেক ধন্যবাদ, আমাকে আপনি বাঁচালেন। আজ যদি আপনি সময় মতো না আসলেন, আমার মনে হয় আর বাঁচা হতো না। তান্ত্রিক বাবা, শোন মা, আর কোনো চিন্তা নেই, ওদিকে গিয়ে বসে পার। আমি যখন চলে এসেছি, ওকে আজকে আমি তাড়িয়েই ছাড়বো। এই বল, তুই এখানে কেন এসেছিস? কি মতলব এখানে এসেছিস? তুই যদি না বলিস তোকে এখানে আমি পুড়িয়ে আজকে মেরে ফেলবো। হিং গ্রিং ফট, হং হিং গ্রিং ফট। কি চাস তুই? কোথা থেকে তুই এসেছিস সেটা আগে বল। মরার পরেও তোর খাটে শোয়ার শখ হয়েছে? তোর সেই শখ আমি খুঁচিয়ে দেবো একেবারে। তোকে এখানে আমি একেবারে মেরে ফেলবো। যদি বাঁচতে চাস তাহলে তুই এখান থেকে এখনই চলে যা। এই গ্রামের ত্রিসীমানায় যেন তোকে আমি দেখতে না পাই। এই বলে ভূতনি তো পরিদের বাড়ির থেকে চলে গেল। নিন, এখন ওই ভূতনির হাত থেকে আপনারা মুক্ত। তবে আপনি, হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি এই সমস্ত কি করতে যাচ্ছিলেন, আপনি জানেন কত বড় ক্ষতি হয়ে যায় এই প্লানচের থেকে? কখনো এই ধরনের কাজ খবরদার করবেন না। যাই করুন, আত্মাদের নিয়ে কখনো ছেলে খেলা নয়। যারা এক্সপার্ট, আমাদের মতন মানুষরাই একমাত্র এসব করতে পারে। আপনারা ভুল করেও এইসব কাজ জীবনে কখনো করবেন না। আমায় ক্ষমা করে দেবেন বাবা, আসলে ইউটিউবে তো আজকাল সবই শেখায়, তো সেখান থেকেই দেখে শিখেছিলাম। ভেবেছিলাম হয়তো এরকম করেই ভূতকে বিদায় করা যাবে, কিন্তু আমি ভুল ছিলাম। আর কখনো এমন ভুল কাজ করতে যাব না নিজেরা নিজেরা। বন্ধুরা, পরিদের বাড়ির থেকে ভূত নিতে হলো বিদায়, আর পরিরা আবার আগের মতো জীবনযাপন করতে শুরু করবে। কিন্তু আবার নতুন কিছু গল্প তোমাদের জন্য অপেক্ষা করে রয়েছে, তো তাই সেটা তো মিস করা যাবেই না। ওই জন্য সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি, তাই নিবিলে স্টোরি আবার দেখতে থাকো কালকে নতুন একটা এপিসোড। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।